ক্ল্যাশ অফ ক্ল্যানে হ্যালোইন আপডেটের স্পোকি চ্যালেঞ্জ চলে আসছে। চলেন দেখা যাক কীভাবে সবচাইতে সহজ উপায়ে 3 স্টার আনা যায়। একটা রয়্যাল গোস্ট সিসিতে ছেড়ে দেব, তারপর এটাতে দেখতেই হবে না। পয়জন স্পেল টাওয়ারের ঠিক মাঝ বরাবর একটা জায়ান্ট বোম ছেড়ে দেব, তারপর ডানে একটা রয়্যাল গোস্ট, বামে একটা রয়্যাল গোস্ট, দেন তারা তাদের কাজ করবে। ঠিক টাউন হলের উপরের দিকের দুটা গাছের মাঝখান বরাবর একটা জায়ান্ট বোম ছাড়বো। জায়ান্ট বোমের জায়গায় সাথে সাথে দুটা রয়্যাল গোস্ট ছেড়ে দেবো আমরা, তারপর তারা তাদের কাজ করবে, এখানে সকল কিছু ডেস্ট্রয় করে ফেলবে, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তারপর যদি টুপস না থাকে, তাহলে আরেকটা রয়্যাল গোস্ট আমরা ছেড়ে দেবো এখানে ডান সাইডে। এখনও দেখেন আমাদের হাতে কতগুলো ট্রুপস আছে, এগুলা ডেস্ট্রয় করুক, দেন আমরা পরবর্তীতে যাচ্ছি। ডেস্ট্রয় হওয়া শেষ হলে দেখবেন আমরা যেই জায়গায় আমি রয়্যাল গোস্টগুলো ডিপ্লয় করতেছি ওই জায়গাগুলোতে আপনারাও ডিপ্লয় করবেন। উপরের দিকে একটা রয়্যাল গোস্ট ডিপ্লয় করবো এখন, তারপর ডানে দুটা, বাম সাইডে একটা, যেই জায়গাগুলোতে দিচ্ছি ওই জায়গা বরাবর দেবেন। তারপর 3 o'clock-এর মধ্যে দুটা ব্যাট স্পেল, তারপর আরেকটা জায়ান্ট বোম ছাড়বো এখানে কেল্লা ফতে। বেশ খালাস, আর কিছু দেখতে হবে না, এখন খালি বসে বসে রং দেখার পালা। তারপরও দেখেন আমাদের হাতে দুটা জায়ান্ট বোম এবং আর্চার কুইন ছিল, কত সুন্দর, মানে কত অল্প ট্রুপসে আমরা 3 স্টার এনে ফেলছি, কতই না আনন্দের। তো যারা যারা এখনও লাইক করেননি অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।